শামসুন নাহার স্মৃতি ওরফে স্মৃতিমণি ওরফে পরিমণি এবং নজরুল ইসলাম ওরফে রাজ সহ চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় একটি মিনিবার, পরিচালনা করার বিভিন্ন সরঞ্জামাদি সহ বিভিন্ন বিদেশি মদ ও মদের বোতল সহ ইয়াবা, সীসা, এলএসডি, আইস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শামসুন নাহার স্মৃতি ওরফে স্মৃতিমণি ওরফে পরিমণিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পিরোজপুরের একটি কলেজ হতে এইচএসসি অধ্যয়নরত অবস্থায় ওনার ঢাকায় আগমন ঘটে। 2014 সালে তিনি প্রথম একটি ছবির মাধ্যমে চিত্রজগতে অন্তর্ভুক্ত হন। তিনি এই পর্যন্ত 30টি সিনেমা সহ 5 থেকে 6টি টিভিসিতে অংশগ্রহণ করেছেন। পিরোজপুর থেকে ঢাকায় এসে চিত্রজগতে প্রিয় অবস্থানের পিছনে তিনি জানান, নজরুল ইসলাম ওরফে রাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গ্রেপ্তারকৃত পরিমণি 2016 সাল হতে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। তার ফ্ল্যাট হতে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করতেন এবং মাত্রাতিরিক্ত অ্যালকোহল সেবনের চাহিদা মেটানোর জন্য তিনি তার নিজের ফ্ল্যাটে একটি মিনি বার স্থাপন করেন। এছাড়া তিনি তার বারে বিভিন্ন সময় পার্টি সহ বিভিন্ন ডিজে পার্টির আয়োজন করতেন। তার এই মিনি বারে বিভিন্ন সময় নজরুল ইসলাম রাত সহ বিভিন্ন ব্যক্তিদের যাতায়াত ছিল। তার এই মিনিবারে অ্যালকোহল সাপ্লাই সহ বিভিন্ন সহযোগিতা করে আসত নজরুল ইসলাম ওরফে রাজ। গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম ওরফে রাজকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে 1989 সালে খুলনার একটি মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করেন, পরবর্তীতে ঢাকায় গ্রাজুয়েশন সম্পন্ন করে বলে তিনি দাবি করেন। অতঃপর সে বিভিন্ন ব্যবসা বাণিজ্য ও ঠিকাদার কার্যক্রম শুরু করে, পাশাপাশি শোবিজ জগতেও তার অনুপ্রবেশ শুরু হয়। তিনি রাজ মাল্টিমিডিয়া নামে একটি মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী। তিনি বিভিন্ন নাটক প্রযোজনা সহ বিভিন্ন শোবিজ অঙ্গনে বিভিন্ন প্রযোজনা করেছেন। ব্যবসায়িক জগৎ ও চিত্র জগৎ এই দুই ক্ষেত্রে সংযোগ থাকায় তিনি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থে তিনি উদ্দেশ্য উপলব্ধিভাবে নিজের অবস্থানকে অপব্যবহার করেছেন। গ্রেপ্তারকৃত মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে রাজ ইতিপূর্বে গ্রেপ্তারকৃত মিশু হাসান ও জিসানের সহযোগিতায় 10-12 জনের একটি সিন্ডিকেট গড়ে তুলেছিল। উক্ত সিন্ডিকেটটি রাজধানী ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায় বিভিন্ন গুলশান, বাড়িধারা সহ বিভিন্ন এলাকায় পার্টি সহ ডিজে পার্টির আয়োজন করত। ওই সকল পার্টিতে বিভিন্ন অনৈতিক কার্যক্রম সহ মাদক সেবন সহ বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হত। উক্ত পার্টিতে অংশগ্রহণকারীদের কাছ থেকে বিভিন্ন অর্থে বিভিন্ন পরিমাণে অর্থ সংগ্রহ করা হতো। এরই মাধ্যমে এই সিন্ডিকেটের সদস্যরা বিপুল পরিমাণ অর্থের মালিক হয়ে যায়। তাদের এই প্রতিটি পার্টিতে 15 থেকে 20 জন সদস্য অংশগ্রহণ করত এবং এসব সিন্ডিকেটে থেকে যাদেরকে তারা বিভিন্ন ব্যক্তিবর্গদের তারা বিদেশে প্লেজার ট্রিপ সহ বিভিন্ন ট্রিপের আয়োজন করত। এই পার্টি আয়োজনের ক্ষেত্রে আগত ব্যক্তিদের চাহিদা ও পছন্দ অনুযায়ী পার্টি সমূহে বিভিন্ন ব্যক্তিবর্গকে পাঠানো হতো। গ্রেপ্তারকৃত মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে রাজ এর সিন্ডিকেট সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করেছে। তাদের সুদূর পরিকল্পনায় অগ্রসর হয়ে এবং নিজেদের বিভিন্ন স্বার্থ চরিতার্থে তারা এই ধরনের কাজ করত বলে জানায়। গ্রেপ্তারকৃত রাজ মাল্টিমিডিয়ার কার্যালয়টি অনৈতিক কাজে ব্যবহৃত হতো। গ্রেপ্তারকৃত রাজ জানায়, সে এই জাতীয় অবৈধ আয় হতে অর্থের নামে বেনামে বিভিন্ন ব্যবসা আমদানি, ব্রেজার, বালু ভরাট ও ঠিকাদারি ও শোবিজ জগতে বিভিন্নভাবে উনি বিনিয়োগ করেছেন। তিনি বর্ণিত ব্যবসায় কয়েকজন অবৈধ অর্থের যোগানদার সম্পর্কে আমাদেরকে তথ্য দিয়েছেন। গ্রেপ্তারকৃতদের ব্যবসায়িক কাঠামোতেও অস্বচ্ছতা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন। আমরা রাজের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন, পাশাপাশি আমরা কিছু ডিজিটাল কন্টেন্ট যেটা পর্নোগ্রাফি রিলেটেড পেয়েছি সেই সম্পর্কিত মামলা প্রক্রিয়া দিন। তার যে প্রযোজনার যে কেরিয়ার এটি শুরু হয় 2014 সালে, তখন তার নিজের নামে কোনো মাল্টি মিডিয়া ছিল না। সে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন নাটক সহ বিভিন্ন নাটক এবং মিডিয়া যে মুভি সেগুলো উনি প্রযোজনা করে আসছিল। পরবর্তীতে আমরা জেনেছি 2018 সালে তিনি এই রাজ মাল্টি মিডিয়াটি উনি কার্যক্রম শুরু করেন, যার মাধ্যমে তিনি ইতিমধ্যে দুটি সিনেমা প্রযোজনা করছেন। এবং এই রাজ মাল্টি মিডিয়ার যে অফিস আমরা পেয়েছি, সেই অফিসে আমরা নিয়মতান্ত্রিকভাবে গতানুগতিক যে নিয়ম র্যাব অভিযান পরিচালনা করার ক্ষেত্রে যে র্যাবের একটি গোয়েন্দা দল থাকবে, আভিযানিক দল থাকবে এবং র্যাবের ম্যাজিস্ট্রেট থাকবে, তাদের মাধ্যমে আমরা গতানুগতিকভাবে অভিযান পরিচালনা করেছি। এবং এখন পর্যন্ত আমরা সেই মামলার সাথে এই অভিযানে যে তার অফিস সেটিও তার সাথে অন্তর্ভুক্ত আছে। পরিমানে আসলে যাদের যাতায়াত ছিল তাদেরকে আইনের আওতায় আনা হবে কিনা? আপনি বলেছেন যে পরিমনি 2016 সাল থেকে মাদকাসক্ত, মানে মদের প্রতি একটা আসক্তি আছে। আমার প্রশ্নটা ছিল যে এবং রাজের যে মদগুলো উদ্ধার করেছেন, পরিমনির মাদক ব্যবহারের ক্ষেত্রে তার লাইসেন্স ছিল কিনা, মানে বৈধভাবে লাইসেন্স তার ই করার ক্ষেত্রে তার অনুমতি ছিল কিনা জানেন? আমরা পরিমনির এই অভিযান যে পরিচালনা করেছি, একইভাবে যেটা আমি বলছিলাম, একটি আইন সিদ্ধভাবে গতানুগতিক নিয়ম অনুযায়ী আমরা তার এখানে অভিযান পরিচালনা করেছি। আমাদের এখানে গোয়েন্দা দল ছিল, র্যাবের আভিযানিক দল ছিল এবং ম্যাজিস্ট্রেট ছিল। আমরা তার বাসায় অভিযান পরিচালনাকালীন সময়ে বিপুল পরিমাণ মাদক পেয়েছি, যেটা আসলে একটি লাইসেন্সে কভার করার প্রশ্নই আসে না। পাশাপাশি আমরা তার একটি লাইসেন্সের কপি আমরা পেয়েছি যেটা আইন সিদ্ধ নয়, যেটা অনেক আগেই সেটা মেয়াদ উত্তীর্ণ ছিল। তো আমরা যে তার লাইসেন্সের যে কপিটি পেয়েছি সেটা মেয়াদ উত্তীর্ণ ছিল এবং সেটা আইন সিদ্ধ ছিল।